হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এখনকার সবথেকে বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি কোন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কিন্তু কথা রেখেছে ইউজিসি তরফ থেকে চলে এসেছে কিন্তু নতুন ওয়েবসাইট কি ওয়েবসাইট কাদের জন্য ওয়েবসাইট শেয়ার করছে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আমি আপনাদের জানিয়ে দিই এপ্রিল মাসে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের রাজ্যে অনেক স্টুডেন্টস আছে যারা বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে বা যারা অলরেডি পড়াচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে তারা জয়েন করতে চায় বা বিভিন্ন যে পার্ট টাইম যে রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে ইউনিভার্সিটি সেখানেও তারা জয়েন করতে চায় অ্যাজ এ লেকচারার হিসাবে অথবা ফ্যাকাল্টি পজিশনগুলোতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে কখন কার ধরতে গেলে ওয়েবসাইটে নোটিফিকেশান আসছে সব সময় কিন্তু সেই আপডেটটা আসে না আমরা দেখেওছি বিভিন্ন যে নিউজ পেপারগুলো হয়ে থাকে বিশেষ করে যারা জব ওরিয়েন্টেড নিউজ পেপার নিউজগুলো দেয় সেখানেও অনেক সময় কিন্তু আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটিতে যে রিক্রুটমেন্ট চলছে ফ্যাকাল্টি অনেক সময় আপডেট থাকে না কারণ অনেক জায়গায় মাত্র একটা কি দুটো করে আপডেট থাকে ভ্যাকান্সি তবে সেই স্টুডেন্টস যারা বিশেষ করে এই সমস্ত জায়গাতে আবেদন করতে পারতো না এতদিন ধরে তাদের জন্য সত্যি খুব ভালো খবর কারণ ইউজিসি ফাইনালি লঞ্চ করেছে এই আজকেরই লঞ্চ করেছে কিছুক্ষণ আগে লঞ্চ করেছে তাদের নতুন ওয়েবসাইট যেখানে গিয়ে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে স্টুডেন্টস যারা আছে 46টা সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমানে অন্তর্ভুক্ত হচ্ছে এবং এই 46টা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের সমস্ত আপডেট আপনারা পাবেন আপনাদের একটা প্রোফাইল খুলতে হবে এবং তার পরবর্তীতে আপনারা সমস্ত জবগুলো সার্চ করে পাবেন এবং তার সাথে আপনারা কিন্তু অ্যাপ্লাইও করতে পারবেন ট্র্যাকিং করতে পারবেন দেখতে পাবেন কোথায় কী পজিশানে আপনার এই টোটাল জিনিসটা রয়েছে এবং পুরো জিনিসটা কিন্তু মেনটেন করবে মেন্টর করবে ধরতে গেলে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন খুব ভালো আপডেট এটা এবং কিছুক্ষণ আগেই লঞ্চ হয়েছে এবং কিছুক্ষণ আগেই যিনি বা আলটিমেটলি ইউজিসি চেয়ারম্যান তার তরফ থেকে বক্তব্য আসছে হেল্প ইউজিসি হ্যান্ড হোল্ড টু ইউনিভার্সিটিজ টু ফার্স্ট ট্র্যাক দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ইট উইল থ্রো আপ রিয়েল টাইম ডেটা অন ভ্যাকান্সিস অ্যাপ্লিকেশন আন্ডার কনসিডারেশনস অ্যান্ড অলসো ট্র্যাক ওয়েদার দ্য রিজার্ভেশন পলিসি ইজ বিং ফলোড অর নট অর্থাৎ এই যে ওয়েবসাইট লঞ্চ হচ্ছে এখানে যাতে কোনো রিক্রুটমেন্ট কোনো কলেজ বা ইউনিভার্সিটি তার যা যা রিক্রুটমেন্ট আছে বিশেষ করে ইউনিভার্সিটি তাদের যে রিক্রুটমেন্ট সেটা তারা জানাবে এবং সেটা তারা জানানোর পরবর্তীতে সেটা যতটা ফাস্টভাবে এই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হয় সেদিকে তারা কিন্তু ধরতে গেলে নজর রাখবে এবং ইউজিসি এই টোটাল জিনিসগুলো দেখবে ইভেন যারা আজকের SC ST OBC বা বিভিন্ন আলাদা ক্যাটাগরি রয়েছে তাদের যাতে রিজার্ভেশন পলিসিগুলো ঠিকঠাক মেটআপ হয় সেটা বিভিন্ন কনসিডারেশন রেসপেক্টে অর্থাৎ ফ্যাকাল্টি কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স দেখে যে কনসিডারেশান সেটা আদৌ করা যায় কিনা সেই টোটাল ব্যাপারটা কিন্তু ইউজিসি দেখবে মানে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার ইউজিসি নিয়ে এলো তার এই যে ধরতে গেলে নতুন উদ্যোগটা থেকে আমি আরও একটু বক্তব্য শেয়ার করে দিচ্ছি এটা বলছে কন্টিনিউ টু হ্যাভ দেয়ার অটোনমি অন রিক্রুটমেন্ট প্রসেস সেন্ট্রাল ইউনিভার্সিটির তরফ থেকে বলছে এবং তাদের কিন্তু অটোনমি থাকবে এই টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেসে যাবতীয় যা নিয়ম সব কিছু ইউজিসির তরফ থেকে শুধু ওয়েবসাইটে একমাত্র ওয়েবসাইট করা হলো একটা ছাদের তলায় যাতে সমস্ত ইউনিভার্সিটিগুলোকে আনা যায় স্টুডেন্টস যারা আছে বা যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয় আমি জানিয়ে দিই ইউজিসির তরফ থেকে এটা অলরেডি বলে দেওয়া হয়েছে যে মাস্টার ডিগ্রি থাকলে আর যদি আপনি ইউজিসি নেট কোয়ালিফাইড থাকেন বা আপনি WB সেট থাকলে ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটি মানে বিশ্বভারতী এছাড়া ইউজিসি নেট কোয়ালিফাইড থাকলে সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এই ওয়েবসাইট ছাড়া অন্যান্য স্টেট ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারেন তার ফলে আপনার এখন টার্গেট হচ্ছে মাস্টার ডিগ্রি প্লাস নেট এবং বর্তমানে যাবতীয় যারা যারা এই রিলেটেড পাস আউট আছে তাদের জন্য তো খুব ভালো খবর চলেই এলো এবং ওয়েবসাইটটার নাম আমি আপনাদের একটু বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে CU চয়ন ওয়েবসাইটটা রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে জবগুলো সেগুলো একটাই প্লেসে রাখা হচ্ছে এবং ওয়েবসাইট নাম হচ্ছে CURDC.samarth.ac.in যদি এই ওয়েবসাইট রিলেটেড ওয়েবসাইটে কি আপডেট ওয়েবসাইটে কি বলা হয়েছে সমস্ত কিছু আমি আমার আরজিটেক ইউজিসি নেট যে আমাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটের সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন ভালো থাকবেন কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন বেস্ট অফ লাক